আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার, আবারও স্বাগতম সবাইকে মিস্টার ব্লুস্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, ফাইনালি আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজকে আমাদের এমআর ব্লুস্টেক ইউটিউব চ্যানেলে 20K সাবস্ক্রাইব গোল কমপ্লিট হয়ে গেছে। এন্ড এই জার্নিটা কিন্তু শুধুমাত্র দুই এক দিনের ছিল না, এটা শুরু হয়েছিল 2022 সালের অক্টোবর মাসের 12 তারিখ থেকে। এন্ড এই আমার দীর্ঘ পথ চলার মাঝে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন। এই 20K সাবস্ক্রাইবের গোল কমপ্লিট করতে আমার সর্বমোট 265 প্লাস কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, কারণ এর মধ্যে থেকে 3-4টা ভিডিও ইউটিউব কিছু গাইডলাইন্স এর কারণে ডিলিট করে দিয়েছে। সো কোনো কিছু অর্জন করতে হলে কিন্তু হঠাৎ করে কোনো কিছু কারোর সামনে চলে আসে না, অবশ্যই সেই জিনিসের জন্য আমাদের অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করা লাগে। আর আপনারা হয়তো বা যারা ওল্ড সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো বা দেখতে পারেন, আমি একটু আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমার যে পুরাতন ভিডিও যে কোয়ালিটি ছিল এন্ড যে থাম্বনেইল এন্ড আমার কথা বলার স্টাইল যেগুলো ছিল সেগুলো কিন্তু খুবই নিম্নমানের ছিল। সো যার কারণে কিন্তু আমার প্রথমে উঠে দাঁড়াইতে অনেকটা কষ্ট হয়ে গেছিল। এন্ড আমি দেখি আপনারা অনেকেই কিন্তু সেটিং রিলেটেড ভিডিও অথবা অন্যান্য কন্টেন্ট আপলোড করে চলছেন রেগুলার। যেহেতু আমি প্রায় দীর্ঘ 3 বছর প্লাস ইউটিউবের সাথে আসি, সেক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দিব, যেটা হইতেছে আপনারা রেগুলার কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করবেন। আর সেজন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু একটা ভালো মানের থাম্বনেইল লাগবে। আপনারা কিন্তু বর্তমান এআই এর মাধ্যমে খুব হাই কোয়ালিটি থাম্বনেইল কিন্তু ফ্রিতে ক্রিয়েট করে নিতে পারেন। তাছাড়া যাদের ফটোশপের অভিজ্ঞতা আছে তারা কিন্তু চাইলে আমার মতো থাম্বনেইল আপনারা ক্রিয়েট করতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনাদের টিউটোরিয়াল লাগে অবশ্যই আমি আপনাদের হেল্প করতে পারি, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা অনেক আগে থেকেই ছিল। কারণ ফ্রি ফায়ার গেম খেলার আগে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতাম। এন্ড থাম্বনেইল গুলো সেকেন্ডলি আমরা যেটা ধরতে পারি সেটা হইতেছে এসইও, ঠিক আছে। সো আপনারা যে কোনো ভিডিও আপলোড করতে গেলে সর্বপ্রথম কিন্তু এসইও লেভেলটা কিন্তু এখানে হাই না আসলে আপনাদের ভিডিওটা মানে যারা ভিউ করবে তাদের সামনে কিন্তু এই জিনিসটা আসবে না। সো এসইও লেভেল যে আপনাদের হাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট টাইটেল লাগবে, যে টাইটেল দেখলে আপনারা ক্লিক করতে বাধ্য হইবেন। এন্ড তাছাড়া আপনাদের ভিডিওটা যারা ফ্রি ফায়ার গেমটা খেলে তাদের সাজেশনে যাইতে হলে কিছু ট্যাগ ইউজ করা লাগে। সো এগুলো কিন্তু আমি ভিডিআইকিউ এর মাধ্যমে করে থাকি, হয়তো অনেকেই জানেন না। সো আমি এই যে ভিডিওটা সার্চছি এই ভিডিওটার এসইও স্কোর কিন্তু দেখতে পাচ্ছেন 90, মানে 100-এর মধ্যে 90 কিন্তু আমি এসইও স্কোর তুলছি, যার কারণে কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে গেছে এন্ড আপনারা এটা কিন্তু ক্লিক করে দেখছেন, ঠিক আছে। সো এই জন্য কিন্তু এখানে দেখছেন ভিডিও ট্যাগ রয়েছে, সো এগুলো কিন্তু এখানে সাজানো লাগে। তাছাড়া কিন্তু ডিসক্রিপশনও লেখা লাগে, সো আপনারা চাইলে ডিসক্রিপশন লেখা এন্ড এগুলো কিন্তু ইউটিউবে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ আমি এগুলো ইউটিউব থেকেই শিখছি। সো মোটামুটি জার্নি সম্পর্কিত আপনাদের কিন্তু শর্টকাটে অনেক কিছু বুঝিয়ে দিছি। এন্ড আরো যদি বিস্তারিত জানতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের বলবেন, আমি ডেডিকেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো, কারণ আমি চাই সকলেই যারা এই ইউটিউব কমিউনিটিতে আসতে চান তাদের আমি হেল্প করতে চাই। এন্ড এখন আসা থাকে আমাদের পারফেক্ট ড্র্যাগের ভিডিও নিয়ে। সো আমি কিন্তু 18,000 প্লাস সাবস্ক্রাইবার থাকতে আমি কিন্তু বলছিলাম যে আমার 20K সাবস্ক্রাইবার গোল কমপ্লিট হইলে আমি আপনাদের পারফেক্ট ড্র্যাগের ভিডিওটা আনবো, কিভাবে আমরা পারফেক্ট ড্র্যাগ দিলে অটোমেটিক হেডশট লাগে সেই ভিডিওটা নিয়ে আসবো। সো ফাইনালি কিন্তু সেদিন চলে আসছে এন্ড আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে কি হবে আপনারা আপনাদের যে কোনো সেটিংসে পারফেক্টলি ড্র্যাগ হেডশট লাগাইতে পারেন অথবা ওয়ান টাইপ হেডশট লাগাইতে পারেন। সো এই ভিডিওটা ফুললি কিন্তু ধৈর্য সহকারে আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের যারা নতুন পিসি প্লেয়ার অথবা ওল্ড পিসি প্লেয়ার রয়েছেন আপনাদের রিকেল সমস্যা অথবা এম গ্লিসের সমস্যা এইগুলো সমস্যা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু 100% ক্লিয়ার হবে। যে কথাগুলো অন্যান্য কোনো ইউটিউবার বলে না আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সো প্রথমত আমি আপনাদের দেখবো যে গানগুলো বেশি রিকল করে সেই গানগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিব। সো এই জন্য আমি কিন্তু প্রথমে নিয়েছি এসএমজি গান, ইএমপি এন্ড MP40। সো এই দুইটা গানের মধ্যে আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি কিভাবে রিকল আপনাদের দিয়ে থাকে এন্ড এটা কিভাবে ফিক্স করবেন। সো প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণে কিন্তু ড্র্যাগ দিচ্ছি, যার কারণে কিন্তু এম শেক হয়েছে। আপনারা যেটা বলেন যে আমি ড্র্যাগ করতেছি একটা অথবা দুইটা হেডে শট লাগছে এন্ড তারপরে কিন্তু আপনাদের কোনো ফায়ারি হেডে লাগতেছে না, এই সমস্যাটা কিন্তু ভাই আপনাদের কোনো সেটিংসের সমস্যা না, এই সমস্যাটা মূলত আপনার নিজের হাতের মধ্যে। কারণ ভাই আপনারা সকলেই একটা সমস্যার জন্যই হেডশটটা লাগাইতে পারেন না, সেটা হইতেছে আপনাদের মাউসের উপর কিন্তু খুবই প্রেসার দিয়ে ফেলেন, যার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। যেরকম আপনি মাউস প্যাডের উপর আপনার মাউসটা অতিরিক্ত পরিমাণে চেপে ধরছেন, চেপে ধরে আপনি জোরে ড্র্যাগ করতেছেন, যার কারণে কিন্তু আপনাদের এই এম শেকটা হইতেছে। আপনারা মাউসটা একদম সফটলি নেন, আপনি আপনার মাউসটারে ধরবেন এন্ড এটা হইবে কিন্তু একদম সফটলি এন্ড মাউসটা এমন হবে ধরবেন যে আপনার হাতের কবজি যেন মাউস প্যাডের সাথে ঠেকে না থাকে। এন্ড এগুলো মূলত ভিডিওর মাধ্যমে দেখাইলে হয়তো আপনাদের ভালো হতো, ভবিষ্যতে আমি যখন ওয়েবক্যাম নিব তখন আপনাদের হয়তো এগুলো শিখিয়ে দিব। সো প্রথমত আমি আপনাদের যে ট্রিক্সটা দিয়েছি সেটা হইতেছে আপনার মাউস প্যাডটা একদম সফটলি ধরবেন, এমন ভাবে ধরবেন যে আপনার মাউস প্যাডের সাথে মাউসটা যেন প্রেসার খেয়ে না থাকে, মানে আপনারা যখন ড্র্যাগ দিবেন তখন মাউস প্যাডের সাথে যেন ড্র্যাগের প্রেসারটা না পড়ে। এন্ড সেকেন্ড যে জিনিসটা হইতে সেটা হইতেছে আপনার খুবই সফটলি কিন্তু আপনার মাউসটা ড্র্যাগ দেন, মানে খুবই সফট, এখানে কোনো প্রেসার থাকবে না। আপনার সামনে এনিমি 4টা হোক 5টা হোক অথবা 10-20টা এনিমি যতগুলাই হোক না কেন আপনারা কিন্তু মাউসের মধ্যে কোনো প্রেসার দিবেন না। এন্ড ড্র্যাগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে দুই ধরনের ড্র্যাগ হয়, একটা হইতেছে এম না নিয়ে ড্র্যাগ এন্ড আরেকটা হইতেছে ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ, ঠিক আছে। সো প্রথমত আমি আপনাদের দেখে দেবো ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রেখে কিভাবে ড্র্যাগটা দেয়। প্রথমত আপনারা যে ফায়ারটা দিতেছেন এই ফায়ারটা বের হওয়ার পরে কিন্তু ড্র্যাগ দিবেন, ঠিক আছে।
সো এই জিনিসটা দেখেন আমি কিন্তু এখানে ফায়ার বের হওয়ার পরে কিন্তু দেখতেছি আর এখানে কিন্তু কোনো রিকোয়েল নাই, একদম হেডের সাথে কিন্তু আমি এমটা নিয়ে যেতে পারতেছি একদম খুবই ইজিলি। এন্ড এটা কিন্তু একদমই সহজ। এন্ড আপনারা যদি এখানে অতিরিক্ত পরিমাণ ড্র্যাগ দেন, ঠিক আছে, যদি অতিরিক্ত পরিমাণ ড্র্যাগ দেন এই যে এরকম এম শেক হইবে, ঠিক আছে, যে জিনিসটা আমার হইতেছে এই জিনিসটা আপনাদের কিন্তু হয়। এন্ড কার কার এই জিনিসটা হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে ভাই এই সমস্যাটাই আমার কিন্তু জগত হয়ে আসছিল। এন্ড আরেকটা জিনিস যেটা হইতেছে আপনারা যে জিনিসটা করবেন এম না নিয়ে, ঠিক আছে, রেড ডট না এনা অথবা রেড ডট এনেও আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এমন ড্র্যাগ দিতে হবে। এটা কিন্তু একটু অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যে কোন স্টাইলে ড্র্যাগ দিলে আপনার এমটা ড্র্যাগ হেডে যে লাগবে। আর এটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সফট ড্র্যাগ দেওয়া লাগবে। আপনারা যদি এখানে হাই ড্র্যাগ দেন সেক্ষেত্রে কিন্তু ভাই যে সেম জিনিসটা হবে, ঠিক আছে, আপনি যত রেড ডট দেন না কেন আপনাদের এমটা কিন্তু মাথার উপরেই চলে যাবে। সো এই সমস্যাগুলো মূলত আমাদের হয়ে থাকে আমাদের ড্র্যাগের স্টাইলের কারণে। আপনারা যারা বলেন যে ভাই এর সেম সেটিংস আমি অ্যাপ্লাই করছি সবকিছু সেম, আমার কেন হেডশট লাগতেছে না, ভাই এই একটা জিনিসের কারণে আপনার হেডশট লাগতেছে না। আপনার যদি আমার এই কথাটা বিশ্বাস না হয়ে থাকে, যে যে স্ট্রিমার যে যে ইউটিউবার লাইভ স্ট্রিমে হ্যান্ড ক্যামের মাধ্যমে গেম প্লে করায় দেখাই, তাদের হ্যান্ড ক্যামটা দেখবেন তারা কতটুকু মাউস মুভ করে এন্ড কোন স্টাইলে ড্র্যাগটা দেয়। এন্ড এখানে কিন্তু অনেক ওল্ড ইউটিউবার আছে যারা কিন্তু বলবে যে ভাই হ্যাঁ হুটহাট ড্র্যাগ দিয়ে কিন্তু হেডশট লাগে। হ্যাঁ ভাই আমি মানতাছি এটা হেডশট লাগে, কারণ আমি কিন্তু প্রায় 3.5 বছর যাবত কিন্তু এই ইউটিউবের ভিডিও দিয়ে আসছি। এন্ড প্রথম থেকে আমার যে ড্র্যাগের স্টাইলটা ছিল আমার লো সেন্সিভিটি ছিল, যেরকম এক্স থাকতো 0.80 এন্ড ওয়াই থাকতো কিন্তু আমার 0.22 অথবা 0.32 এর মধ্যেই কিন্তু থাকতো। এন্ড এই জায়গায় কিন্তু অতিরিক্ত পরিমাণে আমার ড্র্যাগ দেওয়া লাগে, যার কারণে কিন্তু সেই অভ্যাসটা আমার এখনো পর্যন্ত রয়ে গেছে। এন্ড আমার সামনে যদি থিন সাইড এনিমি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক এই জিনিসটা হয়ে থাকে, যার কারণে কিন্তু আমার নিজেরও কিন্তু এই ধরনের রিকল হয়ে থাকে, ঠিক আছে। সো যারা ওল্ড সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু এই জিনিসটা হয়তো অনেকেই এখনো পর্যন্ত জানেন না, ভাই আমার আগে হেডশট লাগবে এখন লাগে না। সো এই জিনিসটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা আগের মতো এখন হেডশট লাগাইতে পারবেন, ঠিক আছে। এন্ড আমি আপনাদের যে ট্রিক্স গুলো দিতেছি এগুলো কিন্তু আমার নিজের ক্ষেত্রে ফলো হয়ে থাকে না, যখন আমার সামনে অতিরিক্ত পরিমাণে প্লেয়ার চলে আসে তখন কিন্তু আমার মাথায় কাজ করে না, আমি হুটহাট ড্র্যাগ দিয়ে ফেলাই এন্ড মাউসের উপর প্রেশার দিয়ে ফেলাই। এন্ড মাউসের উপর প্রেশার দেওয়া এটা হচ্ছে জাতীয় রোগ আমার জানা মতে। যারা ফ্রি ফায়ার গেমটা খেলেন আপনারা অবশ্যই সকলেই কিন্তু মাউসের উপর সামনে 2-3টা প্লেয়ার আসলে প্রেশার দিয়ে ফেলাই হুট করে, মানে নিজের তখন সেন্সের মধ্যে থাকে না যে আমি জিনিসটা কি করতেছি, ঠিক আছে। ওই সময় যদি মাথা ঠান্ডা করে আপনারা যদি খেলেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো একটা স্কোর ওয়াইপ আউট করতে পারেন। সো এই গেল এসএমজি গান। এন্ড সেম জিনিসটা ভাই শর্ট গান অথবা উডপেকার যে কোনো গানের ক্ষেত্রে ভাই আপনাদের কাছে আমি যেটা বলতেছি এই সেম জিনিসটা আপনারা হচ্ছে জাস্ট ট্রেনিং আসবেন এন্ড অ্যাপ্লাই করে দেখবেন যে কি অবস্থা, আসলে আমি কথাগুলো সত্যি বলছি নাকি ভুল বলছি, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আসলেই কার্যকরী। এন্ড এই জিনিসটা কিন্তু অনেকেই বলে না, কোনো ইউটিউবারই কিন্তু বলে না যে কি হবে ভাই ড্র্যাগটা দিব। আপনারা যত ধরনের পেইড সেন্সি অথবা যত ধরনের পেইড রেজিডেট পেইড এমুলেটার এন্ড পেইড এমুলেটার নিয়ে কথা বললে হয়তো অনেকে আমার গালি দেয়, ডেডিকেটেড ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই বলে দেন, তাহলে আমি এক্সপোজ করে দিব। এন্ড অলরেডি কিন্তু ইউটিউবে দেখলাম একটা ভিডিওতে এক্সপোজ করে দিছে। যাই হোক, কারোর বিজনেস নিয়ে আমি কোনো কথা বলতে চাইতেছি না, কারণ আমি আপনাদের এই ভিডিওর মধ্যে অটোমেটিক প্রো বানিয়ে দেবো, ঠিক আছে। সো এখন আসা যাক শর্ট গান, ঠিক আছে। শর্ট গান জিনিসটা কিন্তু সেম, আপনারা যারা দেখবেন যে শর্ট গান ওয়ান টাপ অতিরিক্ত পরিমাণে মারে আপনারা তাদের ড্র্যাগ ব্লক একটু লক্ষ্য করে দেখবেন যে কি হবে তারা এমটা নেয় এন্ড কি হবে তারা ড্র্যাগটা দিয়ে থাকে। সেই জিনিসগুলো কিন্তু আপনারা ইউটিউবের ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ ফলো করে না যে ভাই সে কিভাবে গেম প্লেটা করতেছে। যদি এগুলো ফলো করতেন তাহলে ভাই এগুলো আপনারা নিজেরাই শিখে ফেলতে পারতেন। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি অতিরিক্ত যদি ড্র্যাগ দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিটা শট হেডে কিন্তু কানেক্ট হবে না। প্রথম শট দেখা যাচ্ছে হেডে হইতেছে, পরের শট কিন্তু হইতেছে না, ঠিক আছে। এখানে কিন্তু আমি সফট ড্র্যাগ দিচ্ছি যার কারণে কিন্তু আমার পরপর 2টা শটই কিন্তু এখানে লেগে গেছে। সো আমি যদি এখানে হুটহাট ড্র্যাগ দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার এখানে হেড লাগবে না, ঠিক আছে। এন্ড তাছাড়াও শর্ট গান যারা চালান তারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে কিভাবে হেডশট লাগাইতে হয়। এন্ড আমি শর্ট গানের ক্ষেত্রে ভাই অতিরিক্ত কাঁসা, এন্ড শর্ট গানে অতিরিক্ত কাঁসা হইলেও আমার কাছে M590 এই গানটা ভাই অতিরিক্ত ভালো লাগছে, কারণ এই গানে কিরকম ভাবে হেডশট লাগতেছে এন্ড সেন্সিভিটি যারা ইউজ করছেন শুধুমাত্র তারাই জানেন যে এটাতে হেডশট দেওয়া কতটা ইজি। কারণ এই গানটায় আপনারা জাস্ট একটু নর্মালে যদি ড্র্যাগ দেন এন্ড জাস্ট এমটা ঠিক মতো নেবেন অ্যান্ড নর্মালি ড্র্যাগ দেবেন অটোমেটিক কিন্তু হেডশটে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা দ্বারা আমি আপনাদের যেটা বোঝাই যাচ্ছি সব জায়গায় কিন্তু সেম জিনিস, মানে ড্র্যাগের স্টাইল আপনারা যে কোনো শর্ট গান বলেন উডপেকার বলেন সব জায়গায় কিন্তু সেম স্টাইলে ড্র্যাগটা দিবেন। সেক্ষেত্রে আপনাদের ওয়ান টাইপ হেডশট অথবা এসএমজি গানের ড্র্যাগ হেডশট সব জায়গায় কিন্তু খুবই সহজে আপনারা কিন্তু লাগাইতে পারবেন, ঠিক আছে। সো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের যে ড্র্যাগের স্টাইলগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন এন্ড এগুলো কিন্তু হঠাৎ করে আসবে না, আপনাদের মাথার মধ্যে অলওয়েজ রাখতে হবে যে আমি খুবই সফটলি ড্র্যাগ দিব এন্ড মাউসের সাথে আমি খুবই সফট বিহেভ করব, যার কারণে আমার মাউসে যেন কোনো ধরনের বুঝতেই না পারে যে আমি মাউসের উপর প্রেশার দিতেছি। সো আশা করতেছি আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। আর আমি আপনাদের সর্বশেষ উডপেকারের জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি উডপেকার যদি অতিরিক্ত ড্র্যাগ দেন তাহলে দেখবেন যে একটা শট লাগছে
পরে শটটা কিন্তু লাগে না, আমার যেরকম হেডের উপরে কিন্তু এমটা চলে যাইতেছে। সো এই জিনিসটা কিন্তু আপনাদের হয়ে থাকে যারা উডপেকার জিনিসটা চালান আর কি। সো এই ক্ষেত্রে কিন্তু একদম সফট ড্র্যাগ লাগবে, একদম সফট, মাউসের উপর কোনো প্রেসার হবে না, মাউস প্যাডের উপর কোনো প্রেসার হবে না, জাস্ট আপনারা মাউসে ক্লিক করবেন, মানে প্রথমে ক্লিক করে ধরে রেখে দেন হচ্ছে ড্র্যাগটা দিবেন, ঠিক আছে? প্রথমে মানে প্রথমে আপনারা ক্লিকটা দিবেন যাতে ফায়ারটা বের হয় খুবই তাড়াতাড়ি, আর তারপরে ড্র্যাগটা দিবেন। আপনারা যদি ফায়ার বের হওয়ার আগেই যদি এরকম ড্র্যাগ দেন তাহলে ভাই লাগবে না, ঠিক আছে? ফায়ার বের হওয়ার আগেই যদি ড্র্যাগটা দিয়ে দেন তাহলে তো ভাই আপনার এমটা হচ্ছে এম শেক হয়ে গেল, সেক্ষেত্রে মাথার উপর তো 100% যাবে। এই এম শেক গুলো কিন্তু এইভাবে হয়ে থাকে। সো গাইস, যে জিনিসটা আমি আপনাদের বলবো, কোন ধরনের সেটিং অ্যাপ্লাই করার আগে আপনি অবশ্যই সর্বপ্রথম পারফেক্ট ড্র্যাগ শিখেন। পারফেক্ট ড্র্যাগ শিখলে আপনারা কিন্তু খুবই সহজে যে কোনো সেটিংস কিন্তু নিজের করে নিতে পারেন, কারণ কোনো সেটিংসে কিন্তু ভাই অটোমেটিক হেডশটে হেডটা লাগাই দিতে পারে না, ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। এন্ড আরেকটা জিনিস, যারা হচ্ছে কাস্টম প্লেয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি, কাস্টম ভাই ভুল করে ড্র্যাগ দিবেন না, কাস্টমে ভাই ড্র্যাগ লাগেই না, কারণ আপনার মুভমেন্টের উপরেই কিন্তু হেডশটটা লাগে। সো অতিরিক্ত মুভমেন্টের ফলে আপনাদের কিন্তু অটোমেটিক হেডশটটা লেগে যাবে। এন্ড অতিরিক্ত ড্র্যাগ দেওয়ার চেষ্টাই করবেন না ভাই, কারণ ড্র্যাগ দিলে আপনার এম শেক 100% হবে, আপনার শটই কানেক্ট হবে না, যে জিনিসটা আমি মূলত করে থাকি কাস্টমে গেলে। আর ভাই মানে আমার নিজেরই মাথায় থাকে না, ঠিক আছে? কারণ ওখানে প্র্যাকটিস করার অভাব আছে, কারণ কাস্টমটা আমি খুবই কম খেলি। সো এনিওয়ে গাইস, আজকে ভিডিও টপিক ইম্পর্টেন্ট ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিবেন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস্ট প্রিয়াম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয়। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।